আজকে তোমাদের সাথে আলোচনা করব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে আসলে কয়টা সাবজেক্ট আছে এবং কয়টা সাবজেক্টে আসলে কয়টা করে সিট আছে এবং তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় 100-এর ভিতরে কত মার্ক থাকলে তুমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা, এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটা দেখার শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিবা, আমি চেষ্টা করবো যে কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার জন্য। তো সর্বপ্রথম আলোচনা করবো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আসলে মোট আসন কয়টি আছে। তো এখানে মোট আসন কিন্তু আছে 350টি প্লাস, এখানে কিন্তু সেকেন্ড টাইমার আসলে ভর্তি হতে পারবে এবং এখানে কিন্তু কোটা আছে। তো যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কম মার্ক নিয়েও তুমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হতে পারবা। তো সর্বপ্রথম আলোচনা করবো যেখানে আসলে এ ইউনিট বা যারা সায়েন্স থেকে পড়াশোনা করছো বা সায়েন্স থেকে আসলে ভর্তি পরীক্ষাটা দিছো এ ইউনিটে তাদের জন্য আসলে কী কী সাবজেক্ট এখানে আছে। তো প্রথম যেটা সাবজেক্ট আছে সেগুলো সিএসি। তো সিএসি অনেক ভালো একটা সাবজেক্ট, এটার সিট আছে কয়টি, 70টি। তো গুচ্ছ পরীক্ষায় যাদের মার্ক আসলে 52 থেকে শুরু করে 60-এর ভিতরে আছে তারা আশা করতে পারো যে তোমাদের সিএসিতে চান্স হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেগুলো নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এটার সিট আছে কয়টি, 60টি। তো যাদের মার্ক 48 থেকে 55-এর ভিতরে আছে তারা আশা করতে পারো তোমাদের এই সাবজেক্টে চান্স হয়ে যাবে। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার্স, এটার সিট আছে কয়টি, 60টি। তো যাদের মার্ক 42 থেকে শুরু করে 48-এর ভিতরে আছে বা 48-এর উপরে আছে তারা আশা রাখতে পারো তোমাদের এই সায়েন্সের এই সাবজেক্টে তোমাদের চান্স হয়ে যাবে। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো এ ইউনিটের জন্য, বি ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য, অর্থাৎ যাদের সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে তোমার যে কমার্সের সাবজেক্ট বা আর্টসের সাবজেক্টে যাওয়ার ইচ্ছা তাদের জন্য হলো এই সাবজেক্ট দুইটা। তো এই সাবজেক্টে মেনলি সায়েন্স স্টুডেন্টরা পড়তে পারবে, আর্টসের স্টুডেন্টরা পড়তে পারবে, একেবারে কমার্সের স্টুডেন্টরা পড়তে পারবে। তো প্রথমে এখানে প্রথম যেটা সাবজেক্ট সেটা হলো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা মেনলি একটা কমার্সের সাবজেক্ট। তো এই সাবজেক্টের ক্ষেত্রে বিজ্ঞান থেকে স্টুডেন্ট ভর্তি হতে পারবে 35 জন, আর্টস থেকে বা মানবিক থেকে ভর্তি হতে পারবে 5 জন এবং বাণিজ্য থেকে যারা পড়াশোনা করছে বা যারা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছে তাদের ভর্তি হতে পারবে কয়জন, 60 জন। তারপর ল, ল বা আইন, এটা অনেক ভালো একটা সাবজেক্ট, এখানে সায়েন্সের স্টুডেন্ট ভর্তি হতে পারবে 18 জন, মানবিক স্টুডেন্ট ভর্তি পারবে 24 জন এবং কমার্সের স্টুডেন্ট ভর্তি পারবে হতে পারবে 18 জন। তাহলে এই দুইটা ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স 3 জনই ভর্তি হতে পারবে। তো এই হলো মোটামুটি তোমার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্টের মানে কতজন করে স্টুডেন্ট ভর্তি হতে পারবে সেটা নিয়ে আলোচনা করলাম। তারপরও যদি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবা, আমি চেষ্টা করবো সাথে সাথে তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য। তো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবা, কারণ তোমাদের লাইক করলে আমাদের কিন্তু ভিডিও করতে বা ভিডিও তৈরি করতে একটা উৎসাহ বৃদ্ধি পায়। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।